হাতের রেখা দেখে মানুষের ভাগ্য সম্বন্ধে জানতে হলে অর্থাৎ সেই ব্যক্তি জীবনে কতটা ভাগ্য উন্নতি করতে পারবে কোন বয়সে তার ভাগ্য উন্নতি যোগ দেখা যায় এই সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করতে হলে হাতের যে ক্ষেত্রগুলো যে রেখাগুলো বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব মানুষের ভাগ্যের সম্বন্ধে জানতে হলে বা অনুমান করতে হলে সবার প্রথমে দেখে নিতে হবে ভাগ্যপতি বা কর্মফলদাতা পরিশ্রমের কারক গ্রহ শনিদেবের ক্ষেত্র একটা কথাই আছে না যে কপালে না থাকলে কপাল ঠুকলেও পাওয়া যাবে না ঠিক তেমনি শনিদেবের ক্ষেত্র যদি ভালো না থাকে তাহলে আপনার অন্য অন্য গ্রহের ক্ষেত্র যতই ভালো থাকুক না কেন আপনি সেভাবে সফলতা বা সেভাবে উন্নতি লাভ করতে পারবেন না কারণ শনিদেব মানুষকে কর্ম অনুযায়ী ফল প্রদান করে পরিশ্রম অনুযায়ী ফল প্রদান করে তাই শনিদেবকে ভাগ্যপতি বলা হয় তো শনির ক্ষেত্র শুভ থাকতে হবে দেখুন শনির ক্ষেত্র শুভ কিভাবে বোঝা যাবে যে কোনো ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত হয় যেমন যদি বৃহস্পতির ক্ষেত্র একটু উচ্চ ধরনের হয় একটু মাংসল ধরনের হয় ফোলা প্রকৃতির হয় শুভ বুধের ক্ষেত্র ঠিক তাই একটু ফোলা প্রকৃতির হলে মাংসল ধরনের হলে শুভ শুক্রের ক্ষেত্র তাই মঙ্গলের উচ্চ ক্ষেত্র মঙ্গলের নিম্ন ক্ষেত্র তাই চন্দ্রের ক্ষেত্র তাই এই সমস্ত ক্ষেত্রগুলো যদি একটু মাংসালো ধরনের থাকে তাহলে শুভ কিন্তু শনির ক্ষেত্র ঠিক বিপরীত শনির ক্ষেত্র যদি মাংসালো ধরনের থাকে তাহলে সেটা অশুভ ফল প্রদান করে অর্থাৎ তাহলে শনির শক্তি বেড়ে যায় আবার শনির ক্ষেত্র যদি খুব বেশি চাপা থাকে ডাউন থাকে সেটাও কিন্তু অশুভ তাহলে তাদের জীবনে প্রচুর স্ট্র্যাগেল করতে হয় পরিশ্রম অনুযায়ী ফল পায় না ঠিক শনির ক্ষেত্র মাঝামাঝি অবস্থানে থাকতে হবে খুব বেশি উচ্চও নয় আবার খুব বেশি নিচস্তও নয় অর্থাৎ খুব বেশি ডাউন না শনির ক্ষেত্র যদি কোনো শুভ ছোট্ট রেখাও থাকে শনি রেখা থাকে স্বাভাবিকভাবে অনেকের হাতে বেশ দীর্ঘ ভাগ্য রেখা দেখা যায় আবার অনেকের হাতে রেখা দেখা যায় এই ধরনের রেখা যদি থাকে আর সেই রেখা যদি অপীড়িত হয় শুভ কোনো রেখা যদি না থাকে সেটাও শুভ অর্থাৎ যদি ভাগ্য রেখা থাকে ভালো আর যদি ভাগ্য রেখা না থাকে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু অপ পীড়িত থাকতে হবে শনির ক্ষেত্র পীড়িত হয় কীভাবে দেখুন শনির ক্ষেত্রে যদি একটা ক্রস চিহ্ন উৎপন্ন হয় তাহলে সেটা পীড়িত ধরা হয় আবার দেখা যায় একটা ছোট্ট রেখা রয়েছে মানে শনি রেখা রয়েছে সেটা রাহু রেখার দ্বারা পীড়িত হয়ে গেছে এটাও পীড়িত শনির ক্ষেত্রকে অনেকটাই দুর্বল করে দেয় তাহলে শনির ক্ষেত্র শুভ হওয়ার পাশাপাশি দেখে নিতে হবে যে অন্য কোন গ্রহের ক্ষেত্র একে সাপোর্ট করছে আমি যে হারটার উপরে বিচার বিশ্লেষণ করছি সেখানে দেখুন শনির ক্ষেত্রে সুন্দর একটি শনি রেখা রয়েছে একটি ত্রিশূল চিহ্নের মতো গঠন হয়েছে এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন এরা ভাগ্য উন্নতিতে যেমন সফলতা লাভ করতে পারে ঠিক তেমনি এদের আধ্যাত্মিক মানসিকতা থাকে অর্থাৎ এদের মধ্যে মানুষের সঙ্গে ঠগ যোৎচুরি প্রতারণা করবার প্রবণতা একদম সৃষ্টি হয় না কারণ এরা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয় এরা জানে যে মানুষ যেমন কর্ম করে ঠিক তেমন ফল পায় দেখুন শনির ক্ষেত্রের পরে দেখে নিতে হবে যে বৃহস্পতির ক্ষেত্র বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র এগুলো ভালো আছে কি না কারণ বুথকে বলা হয় বুদ্ধির কারক মানুষ জীবনে যা কিছু শেখে টুকরো টুকরো জ্ঞান আমরা ছোটোবেলা মায়ের কাছ থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু শিখেছি সেগুলোকে টুকরো জ্ঞানও বলা হয় এই টুক মানে স্মৃতিশক্তির কারক হচ্ছে বুধ এই ছোট ছোটো স্মৃতি আমাদের ভান্ডারে জমা হয় এই স্মৃতিগুলোকে একসঙ্গে করার ক্ষমতা প্রদান করে বৃহস্পতি অর্থাৎ আলাদা আলাদা মুক্তকে একটা সুতোর মধ্যে গাঁথার ক্ষমতা প্রদান করে বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের কারক আর বুধের জ্ঞান যেখান থেকে শেষ হয় বৃহস্পতির জ্ঞান ঠিক সেখান থেকে শুরু হয় তাহলে নিজের ক্ষমতায় যদি উন্নতি লাভ করতে হয় তাহলে তার বুধের ক্ষেত্র ভালো থাকতে হবে বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকতে হবে এবং সেগুলোকে ব্যবহার করবার ক্ষমতা থাকতে হবে দেখুন বহু মানুষের মধ্যে জ্ঞান থাকে কিন্তু সেই জ্ঞানগুলো সঠিক জায়গায় ব্যবহার করতে পারে না দেখবেন বেশ চালাক চতুর মানুষ তবুও জীবনে খুব বেশি উন্নতি করতে পারেনি কারণ সে নিজের জ্ঞান বুদ্ধিকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি তো সেই জ্ঞান বুদ্ধিকে প্রয়োগ করবার ক্ষমতা প্রদান করে মস্তিষ্ক রেখা যদি মস্তিষ্ক রেখা হাতে ভালো না থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু নিজের ক্ষমতায় উন্নতি লাভ করতে পারে না মস্তিষ্ক রেখা ছোট থাকলে কি উন্নতি লাভ হয় না অবশ্যই হয় তাহলে তার পিছনে কোনো গাইডেন্স লাগে অর্থাৎ দেখা যাচ্ছে এই ধরনের মানুষ যার হাতে মস্তিষ্ক রেখা কিছুটা দুর্বল সে তার মধ্যে জ্ঞান বুদ্ধি যথেষ্ট রয়েছে সে দেখা যাচ্ছে অন্যের কাজ করছে কারো চাকরি করছে বা সে কোনো ব্যবসা করলো তার পিছনে গাইডেন্স আছে। সেই কারণে সে ব্যবসায় উন্নতি লাভ করতে পারছে কিন্তু নিজের ক্ষমতায় যদি উন্নতি লাভ করতে হয় অবশ্যই মস্তিষ্ক রেখা ভালো থাকতে হবে নিজের জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে জীবনে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে মস্তিষ্ক রেখা ভালো থাকতে হবে আর মান যশ প্রতিষ্ঠার কারক গ্রহ হল রবি রবির ক্ষেত্রকে অবশ্যই ভালো থাকতে হবে রবি যদি ভালো থাকে তাদের মধ্যে আত্মসম্মানবোধ বেশি থাকে আর রবির ক্ষেত্র ভালো না থাকলে কি তাদের উন্নতি হয় না তাদের উন্নতি হয় দেখুন কিছু মানুষ থাকে অন্যকে তেল লাগিয়ে উন্নতি লাভ করার চেষ্টা করে তাদের উন্নতিও অনেকটা হয়ে যায় কিন্তু তাদের মধ্যে আত্মসম্মানবোধ ততটা থাকে না যা রবির ক্ষেত্র ভালো থাকে সে কখনোই অন্যকে তেল মাখিয়ে উন্নতি করবার চেষ্টা করে না সে কিন্তু নিজের ক্ষমতায় উন্নতি লাভ করবার চেষ্টা করে দেখুন যাদের মাথায় বুদ্ধি আছে এবং মস্তিষ্ক রেখা ভালো তারা নিজের বুদ্ধির দ্বারা উন্নতি লাভ করতে পারে কিন্তু শনির ক্ষেত্রের পাশাপাশি যদি আয়ু রেখা সুন্দর সুগঠিত হয় শনিকে পরিশ্রমের কারক গ্রহ বলা হয় আয়ু রেখা থেকে মানুষের জীবনী শক্তির বিচার বিশ্লেষণ করা হয় আয়ু রেখা এবং শনির ক্ষেত্র দুটো জায়গা যদি এক কত্রে ভালো থাকে তারা যথেষ্ট পরিশ্রমী হয় যদি আয়ুরেখা শনির ক্ষেত্র ভালো হয় তারা পরিশ্রমের দ্বারা উন্নতি লাভ করতে পারে তার সঙ্গে দেখে নিতে হবে কোন গ্রহের ক্ষেত্র ভালো রয়েছে যেমনি বুথের ক্ষেত্র যদি ভালো থাকে বুধ বাক শক্তি প্রদান করে অর্থাৎ কথাবার্তা যেই লাইনে বলতে হয় সেই লাইনে যেমনি সেলসের লাইনে সব থেকে বেশি কথা বলতে হয় তো সেলসের লাইনে তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারে যে ধরনের বিষয়ে অনেক বেশি কথা বলতে হয় অন্যদের বোঝাতে হয় দেখুন অন্যদের বোঝানোর ক্ষমতা প্রদান করে আবার বৃহস্পতি তাই বৃহস্পতিকে লিডারশিপের গ্রহ বলা হয় কারণ বৃহস্পতি হচ্ছে গুরু গুরু কথার অর্থ হলো শিক্ষক যে অন্যদের শিক্ষা প্রদান করতে পারে তাই অন্যদের বোঝাতে পারে অন্যদের দিয়ে কাজ আদায় করিয়ে নিতে পারে লিডারশিপের কারক হচ্ছে বৃহস্পতি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সফলতা পেতে গেলে বৃহস্পতির সঙ্গে রবিকেও ভালো থাকতে হবে রাজনৈতিক ক্ষেত্রে সফলতা পেতে গেলে ভালো বক্তা হতে হয় বোধের ক্ষেত্রে ভালো থাকতে হবে বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকতে হবে ভালো লিডার হতে হয় রবির ক্ষেত্র ভালো হতে হবে কারণ তারা সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারে বা চলে যায় এই ক্ষেত্রগুলো তাদের অবশ্যই ভালো থাকতে হবে আবার যদি বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে তাহলে সে এডুকেশন লাইনে বা অন্যদের শিক্ষা দিতে হয় যে সমস্ত বিষয় আধ্যাত্মিক লাইনে এডুকেশন লাইনে অন্যদের বোঝানোর জন্য যে সমস্ত কর্ম করা প্রয়োজন অন্যদের উন্নতির জন্য সে সমস্ত কর্মে এরা যথেষ্ট উন্নতি লাভ করতে পারে এবার বিষয় হলো কত বছর বয়সে ভাগ্য উন্নতি হতে পারে দেখুন ভাগ্য উন্নতি নির্দেশ করে যে হাতের রেখার বৈশিষ্ট্য কেমন আছে কিছু কি মানুষের হাতে রয়েছে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করে যাদের হাতে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা অনেকটা মিলেমিশে প্রবেশ করে এরা যত বছর বয়স পর্যন্ত মিলেমিশে থাকে তত বছর বয়স পর্যন্ত অন্যের উপরে ইন্ডিপেন্ট থাকার চেষ্টা করে বা অন্যের উপরে ভরসা বেশি করে সবার প্রথমে এটা দেখে নিতে হবে যার যত কম মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করেছে এটা নির্দেশ করে সে তত কম বয়সে ইন্ডিপেন্ট হওয়ার চেষ্টা করে আর যাদের হাতের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে গ্যাপ রয়েছে সে জ্ঞান হওয়ার পর থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে নিজে ইনডিপেন্ড হওয়ার চেষ্টা করে এই বিষয়টা আপনারা একটু দেখবেন এবার ভাগ্যরেখাও কিছু কিছু মানুষের হাতে থাকে দেখুন ভাগ্য রেখা যদি হৃদয় রেখার উপর থেকে থাকে তাহলে ধরে নিতে হবে যে পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে কিন্তু তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে যদি মস্তিষ্ক রেখার থেকে ভাগ্য রেখা ওঠে তাহলেও তাদের তিরিশ বছরের আশেপাশে মানে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে সাতাশ আঠাশ বছর তিরিশ বছরে মানে উন্নতির যোগ হাতে আসে বা সুযোগ পায় ঠিক তেমনি শুধু যে ভাগ্য রেখা থেকে উন্নতির বিচার বিশ্লেষণ করা হয় তা নয় হাতে যে কোনো লম্ব সেই ভাগ্য রেখা হতে পারে রবি রেখাও হতে পারে রবি রেখাও কিন্তু আয়ু রেখা থেকে উঠলে মোটামুটি পঁয়ত্রিশ বছর বয়সের থেকে তারা নাম যশ প্রতিষ্ঠার অধিকারী হয় যদি আরও নিচ থেকে ওঠে তাহলে আরও কম বয়সে নাম যশ প্রতিষ্ঠার অধিকারী হয় বৃহস্পতি রেখাও ঠিক অনেকটা তেমন ঊর্ধ্বমুখী রেখা এবার বৃহস্পতির ক্ষেত্রে যদি আয়ু রেখা থেকে কোনো রেখা ওঠে দেখুন আয়ু রেখার একটা বয়স নির্ধারণ করা হয় এখান থেকে শূন্য বছর এখান থেকে একশো বছর তো এখান থেকে যে ঊর্ধ্বমুখী রেখা থাকে যে বয়সে সেই বয়সে কিন্তু মানুষের উন্নতির যোগ বেশি দেখা যায় যেমনি এনার হাতে দেখুন একটু উন্নতির রেখা দেখা যাচ্ছে ঠিক এই বয়সে এই বয়সটা কত হতে পারে এখান থেকে যদি এই পর্যন্ত একশো বছর হয় তাহলে মাঝামাঝি অবস্থান পর্যন্ত এখানে আপনাকে ধরে নিতে হবে পঞ্চাশ বছর তো এনার পঁয়তাল্লিশ বছর বয়সে উন্নতির একটা ভালো যোগ রয়েছে আবার এখানে দেখা যাচ্ছে যে মধ্য বয়সের পর থেকে অর্থাৎ পঞ্চান্ন ষাট বছর বয়সেও কিন্তু আর একটা উন্নতির যোগ রয়েছে আবার কিছু কিছু মানুষের হাতে খুব কাছাকাছি রেখা থাকে তাহলে ছাব্বিশ সাতাশ বছর বয়সেও কিন্তু তাদের উন্নতির যোগ রয়েছে ঠিক আয়ু রেখার থেকে যে ঊর্ধ্বমুখী রেখাগুলো দেখা যায় ঠিক এই আয়ু রেখার থেকে ঊর্ধ্বমুখী রেখা যে বয়সে থাকে সেই বয়সে কিন্তু উন্নতির যোগ মানুষের জীবনে আসে বা উন্নতির সুযোগ তারা পায় এইভাবে হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে ভাগ্য কতটা সহায় আছে এবং জীবনে কতটা স্ট্রাগল করে উন্নতি লাভ করা যাবে বা স্ট্রাগল ছাড়াও উন্নতি লাভ করা যেতে পারে কি না